নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের সাজেশান নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার তেইশ সাল দু চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তো দেখো ভারতবর্ষ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এমসি কিউব খুবই গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তো দেখো অধ্যায় পাঁচ আজকে আমি টেস্ট পেপার সলভ করাছি ডব্লু বিএইস তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ভারতবর্ষ থেকে সেই সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি ওয়ান পয়েন্ট ওয়ানের কোশ্চেন কি বলছে ভারতের প্রমাণ দ্রাগিমা রেখার মান কত অ্যান্সার হবে বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট এর কি বলছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কি এর অ্যান্সার হবে খোয়ার ইন্দ্রা পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রিতে কি বলছে ভারতের উত্তরতম স্থানটির নাম কি অ্যান্সার হবে ইন্দ্রাকল তোমাদের মাথায় রাখতে হবে দক্ষিণতম হচ্ছিল ইন্দ্রা পয়েন্ট এবং উত্তরতম স্থানটির নাম হল ইন্দ্রাকল ওয়ান পয়েন্ট ফোরের কোয়েশ্চেন কী বলেছে ভারত ও চীনের সীমারেখাকে কী বলে তোমাদের মাথায় রাখতে হবে ভারত ও চীনের ভিতরে যে সীমারেখা আছে তাকে বলা হয় ম্যাক লাইন এবং ড্রান লাইন বলা হয় আমাদের ভারত ও আফগানিস্তানের মতো ঠিক আছে ভারত ও আফগানিস্তানের মধ্যে কী বলা হয় ড্রান লাইন বলা হয় এবং তোমাদের মাথায় রাখতে হবে যে ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় র্যাড ক্লিপ লাইন তো দেখে এখানে কিন্তু ভুল আছে ঠিক আছে র্যাড ক্লিপ লাইন বলে এবং ভারত এবং আফগানিস্তানের যে লাইন সীমারেখা আছে সেটাকে বলে ডুরান্ড লাইন ঠিক আছে তো দেখো এটা একটু ভুল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে কী বলে অ্যান্সার হবে ডুরান লাইন ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল অ্যান্সার হবে ভাষা কী ছিল ভাষা ছিল ওয়ান পয়েন্ট এইটের কোশ্চেন কি বলেছে ভারতের নবীনতম রাজ্যটির নাম কি অ্যান্সার হবে তেলেঙ্গানা ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে নিম্নলিখিত যে রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে সেটি হলো অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ কী হবে অন্ধ্রপ্রদেশ পরের কোশ্চেন কি বলেছে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান কোশ্চেন কী বলেছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি অ্যান্সার হবে গডউইন অস্টিন ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে শব্দটির অর্থ অ্যান্সার হবে গোয়ার অ্যান্সারের গ্রিপথ ওয়ান পয়েন্ট ওয়ান টু এর কোয়েশ্চেন কী বলেছে ভারতের সাতপুরা হলো এক ধরনের অ্যান্সার হবে গোয়ার স্তূপ পর্বত ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোয়েশন কী বলেছে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে অ্যান্সার হবে ঘয়ার বেট ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে মালদান কথাটির অর্থ কী অ্যান্সার হবে ঘয়ের পাহাড়ি দেশ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে ভারতের বৃহত্তম ধারণ আবর্বে হলো যে নদী তা হল অ্যান্সার হবে কয়ের আনসার গঙ্গা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন কী বলেছে গঙ্গা নদীর উৎস হল অ্যান্সার হবে ঘয়ার আনসার গাঙ্গোত্রী হিমাবহ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের কোয়েশ্চেন কী বলেছে শিব সমুদ্রের জলপ্রপাতটি আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাবেরিতে ওয়ান পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন কী বলেছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল অ্যান্সার হবে কয়ের আনসার নাঙ্গাল ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কী বলেছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল অ্যান্সার হবে প্যাগং হ্রদ ঠিক আছে ওয়ান পয়েন্ট টু কোশ্চেন কি বলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয়েছে অ্যান্সার হবে গয়ার্সার উনিশশো পঁচাশি সালে পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট টু ওয়ানের কোশ্চেন পশ্চিমী ঝঞ্ঝা সর্বপ্রথম যে রাজ্যে প্রভাবিত করে সেটি হল অ্যান্সার হবে খয়রান্সার জম্মু কাশ্মীর পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ডবল টুতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত যে অঞ্চলটি সেটি হল অ্যান্সার হবে খয়ারান্সার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে পরে কোশ্চেন বলেছে ওয়ান পয়েন্ট টু থ্রি কোশ্চেন ভারতের বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় অ্যান্সার হবে খয়রান্সার উনিশশো আশি খ্রিস্টাব্দে তো দেখো পরে কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট টু ফোর কোশ্চেন ভারতের ধান গবেষণা করা আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কটকে ওয়ান পয়েন্ট টু ফাইভের কোশ্চেন কী বলেছে গম হলো একটি অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রবি শস্য ওয়ান পয়েন্ট টু সিক্সে কী বলেছে ভারতের জর উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার মহারাষ্ট্র ওয়ান পয়েন্ট টু সেভেনের কোয়েশ্চেন কী বলেছে ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পাঞ্জাব ওয়ান পয়েন্ট টু এইটের কোশ্চেন কী বলেছে লোহেস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল অ্যান্সার হবে ঘয়ের আনসার সবগুলি ঠিক অর্থাৎ আকরিক লোহা ঠিক আছে কয়লাও লাগবে ম্যাঙ্গানিজও লাগবে অর্থাৎ লোহেস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এই তিনটি আছে অর্থাৎ ঘয়ের অ্যান্সার পুরোপুরি পারফেক্ট হবে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে তো দেখো ওয়ান পয়েন্ট টু নাইনের কোশ্চেন কী বলেছে ভারতের সিলিকন ভ্যালি হল অ্যান্সার হবে কয়ের আনসার ব্যাঙ্গালুরু ওয়ান পয়েন্ট থ্রি জিরোয়ের কোশ্চেন কী বলেছে ভারতের অবস্থিত হিমালয়ের সর্বস্ব শৃঙ্গটি হল অ্যান্সার হবে গয়ের আনসার কাঞ্চনজঙ্ঘা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ানের কোশ্চেন কী বলেছে পশ্চিমী উপকূলই সমভূমির দক্ষিণী প্রান্তকে বলা হয় অ্যান্সার হবে কয়ারাচার মালাবার উপকূল ওয়ান পয়েন্ট থ্রি টু এর কোশ্চেন কী বলেছে যে নদীর উপর হীরাকুদ বাদ গড়ে উঠেছে তার নাম অ্যান্সার হবে কয়ারাচার মহা নদী পরের কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ডবল থ্রি কোশ্চেন ভারতের বৃহত্তম কয়াল হল অ্যান্সার হবে কয়ারাচার নাথ ওয়ান পয়েন্ট থ্রি ফোরের কোশ্চেন কী বলেছে ভারতের বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে অ্যান্সার হবে কয়সার তামিলনাড়ু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভের কোশ্চেন কী বলেছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তা হলো অ্যান্সার বেক আনসার আধি ওয়ান পয়েন্ট থ্রি সিক্সের কোশ্চেন কী বলেছে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল অ্যান্সার বেক ফালি চাষ ওয়ান পয়েন্ট থ্রি সেভেনের কোশ্চেন কী বলেছে যে শিলা থেকে কৃষ্ণ মিত্রিকা তৈরি হয়েছে সেটি হল অ্যান্সার বেকয়ের অ্যান্সার ব্যাসল্ট ওয়ান পয়েন্ট থ্রি এইটের কোশ্চেন কী বলেছে পণ্যমসী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হল অ্যান্সারবে খয়ারাজা সেগুন ওয়ান পয়েন্ট থ্রি নাইনের কোশ্চেন কী বলেছে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থান করেছে সেই অ্যান্সারবে গয়ারাচা নাগপুর ওয়ান পয়েন্ট ফোর জিরের কোয়েশন কী বলছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল অ্যান্সারবে গয়ারাঞ্চা সাত নং জাতীয় সড়ক ওয়ান পয়েন্ট ফোর ওয়ানের কোশ্চেন কী বলেছে উত্তর শ্রীনগর থেকে দক্ষিণ কন্যাকুমারীকে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অ্যান্সারবে গয়ারান্সার উত্তর দক্ষিণ করিডর ওয়ান পয়েন্ট ফোর টুয়েলভ কোশ্চেন কী বলেছে দু হাজার এগারো সালের আদিমশুমারী অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা অ্যান্সারবে খয়ার অ্যান্সার তিপ্পান্নটি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো তোমাদের এই যে যত শুদ্ধ অশুদ্ধ আছে ঠিক আছে শুদ্ধ অশুদ্ধ তোমাদের এই যে শূন্যস্থান আছে এইগুলো আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে তার সঙ্গে দেখো এখানে দেখো এস কিউব আছে ঠিক আছে এই যে যেই কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে